নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির সমত খবরাখবরের আপডেটগুলিই কিন্তু দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে লাল কালারের লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল কালার লেখা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল লাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আর দেই না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আপনাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে তো রাজ্যের কিন্তু আরও একটি জেলার ধান ক্রয় কেন্দ্রে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা কিন্তু আমাকে সবাই কমেন্ট করে জানিয়েছিলেন যে মালদা জেলার ব্যাপারটি তো মালদা জেলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মালদা জেলার অফিসিয়াল নোটিফিকেশান এটি তো উপরে কিন্তু লেখে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা আপনারা দেখতে পাচ্ছেন মালদা তো মালদা জেলাতে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুগণ আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের হয়ে আছেন বা অন্যান্য ব্লকের তো তারা কিন্তু আমাকে অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলি আমাকে কমেন্ট করে জানিয়ে দিন তো বন্ধুগণ এরকমই যখনই আপনাদের ডিস্ট্রিক্টের কোনো নতুন রিক্রুটমেন্ট বের হবে তো আমি কিন্তু অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলো কমেন্ট করে জানিয়ে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মালদা জেলায় এটি অফিশিয়াল নোটিফিকেশান ধান ক্রয় কেন্দ্রে তো এর আগে কিন্তু চার পাঁচটি জেলার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ধান ক্রয় কেন্দ্রে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেমো নাম্বার দেওয়া রয়েছে এখানে ডেট বলে দে সাতাশ দুই দু হাজার অর্থাৎ আজকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরেই বলে যে টু দ্য ভিডিও অল ডিস্ট্রিক্ট মালদা তো দেখুন এখানে সাবজেক্ট বলে দিচ্ছে রিক্রুটমেন্ট আর প্যাডি পারচেস পার্সোনাল অর্থাৎ পিপিপি অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তো আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে অর্থাৎ সবকটি জেলায় কিন্তু একই তারপরে দেখুন ফর দ্য অনগোয়িং প্যাডি প্রোকিউরমেন্ট ইন মালদা ডিস্ট্রিক্ট রিগার্ডিং তো তারপরে দেখুন এখানে রেফারেন্স নোটিফিকেশন ভাইড মেমো নাম্বার এখানে বলে দেওয়া রয়েছে তো এবার আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেবো কী বলে দেওয়া রয়েছে তো বন্ধুমান আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলে যাচ্ছে যে কাইন্ডলি রেফার টু দ্য নোটিশ ভাইট নাম্বার আন্ডার রেফারেন্স ইন কানেকশন উইথ প্যাডি পার্চেস পার্সোনাল পার্সোনাল অর্থাৎ ধান ক্রয় কেন্দ্রগুলিতে আপনাদের কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে মালদা ডিস্ট্রিক্টের তারপরে দেখুন এখানে বলে রাখছে যে ওয়া হোয়ার ইন দ্য ডেট অফ কম্পিউটার টেস্ট বা সিটুডেল আঠাশ দুই তারপরে দেখুন এখানে বলে যাচ্ছে যে নাও অ্যাজ দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো আঠাশ দুই অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি কিন্তু আপনার আমাদের লাস্ট ডেট রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন আবেদন করার কিন্তু লাস্ট ডেট রয়েছে আঠাশে ফেব্রুয়ারি তো দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু মালদা জেলায় শর্ট করে বলে দেে তো এখানে কিন্তু অনলাইনে না অফলাইনে আবেদন করতে হবে তো সেটি কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনাদের কোনো ইনফরমেশনই কিন্তু দেওয়া হয়নি তো আপনারা কিন্তু আপনাদের সংশ্লিষ্ট ভিডিও বা এসডি অফিসে গিয়ে কিন্তু আপনারা জেনে নেবেন আপনারা কীভাবে আবেদন করবেন তো এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো কিছু অফিসিয়াল নোটিফিকেশনে কিছুই বলে দেওয়া হয়নি তারপরে দেখুন এখানে বলে যাচ্ছে শুধু লাস্ট ডেট কিন্তু বলে যাচ্ছে যে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের লাস্ট ডেট অর্থাৎ আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন তারপরে দেখুন এখানে বলে যাচ্ছে যে যে দ্য ডেট অফ কম্পিউটার টেস্ট ইন দেয়ার এয়ারপোর্ট ফিক্সড অর্থাৎ পাঁচই মার্চ কিন্তু আপনাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে সম্ভবত তো এখানে কিন্তু যোগ্যতাও কিন্তু কিছু বলে দেওয়া হয়নি তো আমি আপনাদের জানিয়ে রাখবো যে যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আপনাকে এবং আপনাকে কিন্তু সেই জেলারই অর্থাৎ মালদা জেলারই কিন্তু বাসিন্দা হতে হবে অর্থাৎ প্রত্যেকটি জেলায় কিন্তু এভাবে রিক্রুটমেন্ট বের হয়েছে তো দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকেশানটিতে কিন্তু মাসিক বেতনের কথাও বলে দেওয়া হয়নি তো আপনাদেরকে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা যেটি সব ডিস্ট্রিক্টে কিন্তু একই এগারো হাজার টাকা করে কিন্তু আমরা আপনাদেরকে মাসিক বেতন দেওয়া হবে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি হবে তো বন্ধুগণ এখানে কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখবো আপনাদের যদি যুবশ্রী বা সেলফ হেল্প গ্রুপ মেম্বার বা আপনার আপনাদের যদি জব কার্ড থাকে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন তো বন্ধুগান আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি লাস্ট ডেটের আগে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করে ফেলুন সংশ্লিষ্ট বিডিও ও এসডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এবং বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্টের খবর খবর আপডেট এবং রাজ্য সরকার রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের চাকরি খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ